আসসালামু আলাইকুম প্রিয় ভিউজ আপনারা যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আমাদেরকে কে পি টি পি থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তবে যাই হোক আর লেট করব না চলে আসলাম সুন্দর এই অসহায় আপুটির কাছে তা আপু আসসালাম আলাইকুম কী নাম তোমার সুমি বাহ সুন্দর একটা নাম সুমি সুমি তোমার দেশের বাড়ি কোথায় নাটোরের মেয়ে তুমি হ্যাঁ তো তোমার আপনজন কে কে আছে সুমি ছোট ভাই আম্মু আর তুমি তোমার বাবা কোথায় মারা গেছে আচ্ছা যাই হোক আমরা সবাই একদিন চলে যাবো এই পৃথিবী থেকে তোমার বাবা চলে গেছে তাই বলে তুমি টেনশন কোরো না আল্লার ইচ্ছা আল্লাহয় নিয়ে গেছে আচ্ছা সুমি তোমাকে একটা প্রশ্ন করি তুমি আগে কখনো প্রতিবেদন করেছিলা আর কখনো করো নাই এই জীবনের প্রথম আচ্ছা তো তুমি কি উদ্দেশ্যে কেন প্রতিবেদন করতে আসছো আমরা কি শুনতে পারি হ্যাঁ মানে আমার বাবা নাই অসহায় চলতে পারি না আম্মু কাজ করে খুব কষ্ট করে আমরা চলা চলাচল করি ভাইয়াটা লেখাপড়া করে আমিও লেখাপড়া করতাম মানে টাকার জন্য করতে না অসহায় এই জন্য অশেষ ধন্যবাদ তুমি কোন ক্লাস পর্যন্ত পড়েছো ক্লাস এইট পর্যন্ত পড়ছো হ্যাঁ প্রিয় দর্শক আমার এই বোনটা ক্লাস এইট পর্যন্ত লেখাপড়া করে টাকার অভাবে আর লেখাপড়া করতে পারে নাই সে একজন দরিদ্র হালে এখন বর্তমানে আছে হ্যাঁ এই বোনটা অনেক অভাব অনটনে পড়ে ইউটিউবের সামনে আসছে যদি কোনো প্রিয় ভাই কোনো দানবীর ভাই কোনো মায়াবী ভাই এই মেয়েটাকে হেল্প করতে পারেন হ্যাঁ এবং সহযোগিতা করতে পারেন এই মেয়েটার বাড়ি নাটোর সে একটা গৃহস্থ ঘরের মেয়ে মেয়েটা খুব সুন্দরী এবং যেটাকে বলা হয় কিউট মেয়ে মিষ্টি মেয়ে আচ্ছা সুমি তোমাকে একটা প্রশ্ন করি তোমার বয়স কত হবে আঠারো বছর তোমাকে তোমার একটা ব্যক্তিগত প্রশ্ন করি তোমার জীবনে এই আঠারো বছরে কেউ এসেছে কেউ আসে নাই আচ্ছা ঠিক আছে তো তুমি তো অবিবাহিতা তাই না আচ্ছা আচ্ছা তোমাকে দেখে তো সবারই মায়া লাগবে এবং পছন্দ হবে তুমি একটা সুন্দর মেয়ে তোমাকে যদি কোনো ভাই চয়েস করে ফেলায় পছন্দ করে তোমাকে বিয়ে করতে চায় বিয়ের প্রস্তাব দেয় ভালোবাসার অফার দেয় তুমি তাতে রাজি আসো হ্যাঁ রাজি মানে যে আমাকে দেখবে আমার মা এবং ছোট ভাইয়াটাকে যে টু হেল্প করবে তাকেই আমি মানে বাহ সুন্দর মানে যে তোমার হ্যাঁ হ্যাঁ জীব যে তোমার জীবনের দায়িত্ব নিবে মানে তোমার চলাফেরা এবং তোমার অভাব অনটনের দায়িত্ব নিবে তোমার পাশে যে দাঁড়াবে তাকেই তুমি জীবন সঙ্গিনী করতে চাচ্ছো হ্যাঁ সে বড় মনের হতে হবে ভালো মনের হতে হবে তাই না অশেষ ধন্যবাদ তুমি দর্শকের উদ্দেশ্যে আরও কিছু বলো হুম বলো যে আমাকে দেখবে ভালোভাবে আমার দেখাশোনা করবে আমার আব্বু আব্বু তো নাই মারা গেছে আমার ছোট ভাইয়া আছে আমার আম্মু আছে আম্মু অনেক কষ্ট করে ইয়া করে কাজ করে আমাকে যে দেখাশোনা করবে তাকেই আমি মনে শুনি অশেষ ধন্যবাদ প্রিয় দর্শক এই বোনটার কথা আপনারা শুনতে পারছেন আরও যদি কোনো কিছু ইচ্ছা থাকে আপনাদের শোনার তাহলে এই বোনটাকে ফোন দিবেন ফোন দিয়ে শুনবেন এই বোনটা অসহায় অবস্থায় আছে তবে বোনটা একটা পর্দাশালী মেয়ের ঘরের মেয়ে হ্যাঁ সে নামাজি পর্দাশালী একটা মেয়ে তাকে কেউ খারাপ কোনো কথা বলবে না এবং খারাপ কথা বলে কেউ ফোন দিবে না যদি হৃদয় থেকে অন্তর থেকে ভালোবাসার মন থাকে তাহলে সেই ভাই তাকে ফোন দিবেন এটাই আমার কথা ঠিক আছে তুমি আর কিছু বলতে চাও ঠিক আছে অশেষ ধন্যবাদ তোমার যে নম্বরটা তো অবশ্যই দর্শককে দিতে হবে আর না তো তোমাকে পাবে না তোমার একটু বলো সত্তর ঠিক আছে তুমি আবার বলো তো নম্বরটা জিরোয়ানো ওয়ান থ্রি পনেরো পনেরো বাইশ নিরানব্বই সত্তর এটা তো তোমার পাশে থাকে সবসময় যদি কোনো ভাই তোমাকে পছন্দ করে ফোন দেয় তাহলে তুমি তো ফোনটা রিসিভ করবে অশেষ ধন্যবাদ আপু ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে আসসালাম আলাইকুম